19 নম্বর প্রশ্ন করেছেন যে এমন মহিলা যিনি বেহায়া বেপর্দা, তার সিয়াম সলাত, তার সলাত নামাজ এবং তার সিয়াম রোজা এবং নফল ইবাদত বন্দেগী, এগুলির হুকুম কি, এগুলি কি কবুল হবে? বেহায়া বেপর্দা রয়েছে, তার গোনা তার ওপর বর্তাবে, কিন্তু তার সলাত যদি সলাতের শর্ত ঠিক থাকে, সলাতের রুকুন ফরজগুলি ঠিক থাকে, সলাতের ওয়াজিবাত ঠিক থাকে, সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা অনুযায়ী হয়, তাহলে সলাত কেন কবুল হবে না? অবশ্যই কবুল হবে। এইরকমই সিয়াম, সিয়ামের নেকি আপন জায়গায় ঠিক রয়েছে তার, আর তার বেহায়া বেপর্দা হওয়ার গোনা তার উপর আসতে আছে। হ্যাঁ, খালাতু আমালান সোয়ালেন ওয়া আখারা সাইয়ান, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে একটি আয়াতে বলেছেন যে কিছু মানুষ এমন হবে যে তাদের নেক আমলও রয়েছে আর গুনাহও রয়েছে, আসাল্লাহ ইয়াতুব আলাইহিম, হতে পারে আল্লাহ মাফ করবেন আর হতে পারে আল্লাহ রাব্বুল তাদেরকে শাস্তি দেবেন, তারপরে মাফ করবেন। আল্লাহ যেন পুরোপুরি হিদায়ত দান করে।